এটা হলো সার্ভিস শপ। হ্যাঁ ধরেন সার্ভিস শপের দায়িত্বে আছে ভাই না, আমরা ভাইয়ের সঙ্গে কথা বলবো। ভাই কি খবর? সার্ভিস শপের দায়িত্বে আপনি? হ্যাঁ যা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন টিভিএস সার্ভিস শপ, এটা সার্ভিস শপ এবং স্পেয়ার পার্টস বহুত দেখা যাচ্ছে মোটামুটি। হ্যাঁ বহুত পার্টস দেখা যাচ্ছে। তো ভাই 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 তো আছে, ভাইয়ের নামটা জানা হয়নি। ভাই নাম? আমার নাম মোহাম্মদ উজ্জ্বল। উজ্জ্বল মোহাম্মদ উজ্জ্বল সেন ভাই আছেন সার্ভিস শপের দায়িত্বে। তো আমরা দেখি একটু পাশের শোরুমের গাড়িগুলো দেখবো। আচ্ছা ওকে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা এখন আছি হইল টিভিএস শোরুমে, কাউনিয়া টিভিএস। এই যে কাউনিয়া টিভিএস টিভিএস শোরুম, আমরা ভিতরে দেখব গাড়িগুলো কি অবস্থা। না ঠিক আছে, আমরা শোরুমের ভিতরে ঢুকতেছি। হ্যাঁ ভিউয়ার্স আমরা এখন আছি হলো আপনার টিভিএস শোরুমের ভিতরে। নতুন গাড়ি যে অনেক গাড়ি দেখা যাচ্ছে, প্রথমত একটু কম দামি যে গাড়িগুলো আছে টিভিএসের সেগুলো একটু দেখানোর চেষ্টা করতেছি। বহুত গাড়ি, বহুত কালেকশন দেখতেই পাচ্ছেন, বহুত কালেকশন। টিভিএস মেট্রো, টিভিএস মেট্রো, টিভিএস মেট্রো সব, টিভিএস মেট্রো এবং মেট্রো প্লাস, টিভিএস টিভিএস মেট্রো প্লাস, এগুলো সব টিভিএস টিভিএস মেট্রো প্লাস। ঠিক আছে ভিউয়ার্স, টিভিএসের একটা নতুন গাড়ি আসছে ভিউয়ার্স। এটা গাড়ির নাম কি? রাইডার। না ও টিভিএস রাইডার, আরে জোস গাড়ি তো। দেখুন ভিউয়ার্স খুবই সুন্দর গাড়ি এবং ডাবল সিট করছে এখানে, ডাবল সিট মানে গাড়ির মডেলটাই গিটআপটাই ফুললি আলাদা, ও মিটারটার মডেলটাও সেই সুন্দর। হ্যাঁ মাল্টি কালার মিটার না ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, সেই সুন্দর লাগতেছে টিভিএস। তাই তো এখানে সার্ভিসিং এর দায়িত্বে আছে যে আর সার্ভিস ম্যান যে আছেন সেখানে, আমরা তার সঙ্গে এখন কথা বলবো এবং আরও আছে তাদের সঙ্গে কথা বলবো। ভাই তুই একটু এদিকে আলামিন, এই যে হলো সার্ভিসের দায়িত্বে আছে, সার্ভিসিং করতেছে সব গাড়ির। ঠিক আছে দেখতে পাচ্ছেন ভাইয়ের নাম হলো আলামিন। তো আমরা ওর কাছ থেকে জানতে চাবো যে এই গাড়িটা সম্পর্কে, আমরা এই গাড়িটা সম্পর্কে জানতে চাবো এই গাড়িটাতে কী কী আছে। এটা নতুন গাড়ি টিভিএসের, খুবই মজার এবং খুবই জোশ একটা গাড়ি করছে। আলামিন একটু বলতো ভাই গাড়িতে কী কী আছে? ভাই গাড়িতে 17টা ফিচার পালসার আছে, একাই আছে 17টা ফিচার। তাই? হ্যাঁ হচ্ছে 40 টান দেখাবে মিটারে। আচ্ছা তারপর হেলমেট না থাকলে রিমাইন্ডার দেখাবে। আচ্ছা তারপরে গিয়ার আছে 5 গিয়ার। আচ্ছা এটা সেটা দেখাবে। তারপরে ঘড়ি আছে। আচ্ছা চাবিটা হচ্ছে লেজার কাট। আচ্ছা তারপরে হচ্ছে এটা হচ্ছে 3 ভালভ। 3 ভালভ? হ্যাঁ মানে ভালভ আছে 3 তিনটা। যে তিনটা তিনটা ভালো আপনার 60 প্লাস হলে 3 ভালভ কাজ করবে। তাই? হ্যাঁ আর কার্বোরেটর আর তেল চাবিটা হচ্ছে এখানে ওভারফ্লো হওয়ার কিছু মানে ওভারফ্লো হবে না কার্বোরেটর। আচ্ছা যখন গাড়ি চলবে তখন তেল যাবে, তেল যাবে। যখন গাড়ি বন্ধ থাকবে তখন তেল যাবে না কার্বোরেটর। আচ্ছা ভিউয়ার্স আমরা জানতে পারলাম অনেক কিছু, আর গাড়িটার মডেলটাও খুব জোশ লাগতেছে। হ্যাঁ তেল মাইলেজ সুন্দর 60 প্লাস, 60 প্লাস তেল মাইলেজ। আচ্ছা ওকে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন গাড়ি, এর গাড়ির কিছু মানে ব্যাক ইয়াটা গিরাপটা ব্যাক সাইড ব্যাক গিরাপটা সেই সেই সুন্দর লাগতেছে। এবং চেন কভার ছাড়া, চেন কভার নাই, এবং মিডিল সাসপেনশন, মিডিল সাসপেনশন মনোশক আপ মিডিল। এটা মিডিলে দেওয়া আছে সকপ মনোসকপ। জি সেল আইটাস মোটর সারা কি বলে? আরে সেই জোস তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা সেলফ আছে কিন্তু এটা আইটাস সেলফ এবং খুবই এটা মজার বিষয় এবং মোটামুটি আপগ্রেড আর কি। একে মোটামুটি কিকার, কিকার ছাড়া না? ও আচ্ছা কিকার ছাড়া। আবার পিছন ব্রেক দিলে সাউন্ড ব্রেক হবে? ও পিছন ব্রেক করলে সাউন্ড ব্রেক হবে। ও এসবিডি সিস্টেম। ও আচ্ছা ওকে ওকে ঠিক আছে। তো গাড়িটা খুব ভালোই লাগলো, খুবই ভালো লাগলো। গাড়ির গিটআপটাও খুব ভালো লাগলো, হ্যান্ডেলের গিটআপটাও ভালো লাগলো, মিটারের গিটআপটাও, টাঙ্কি গিটআপ
সব কিছুই ভালো লাগলো। এই যে ইঞ্জিন গেট আপ দেখাচ্ছি, ইঞ্জিন গেট আপ যাক সব মিলে গাড়িটা খুবই জোর। এটা রেট প্রাইস কীরকম? এটার 1,44,900। 1,44,900 টাকা। তা কোনো ক্রেডিট কোনো সিস্টেম আছে? ক্রেডিট সিস্টেম নাই আপাতত। ভিউয়ার্স, আসলে শোরুমটা সবে মাত্র স্টার্ট করা, যার ফলে এখনও ক্রেডিট সিস্টেম করা হয়নি। অন্য ও অন্য অন্য গাড়িতে আছে? ও সরি সরি, আচ্ছা এই মডেলটাতে শুধু বাদ দিয়ে আপনার অন্য অন্য যে ব্র্যান্ডগুলো আছে, যেগুলো ব্র্যান্ড যেগুলো আছে, যে টিভিএস মেট্রো প্লাস বা মেট্রো, এই সমস্ত গাড়িতে আপনার ক্রেডিটে দেওয়া যায় আর কি, মানে দিতেছে আর কি। তো আমরা আর একটু ঘুরবো, দেখবো একটু বড় গাড়িগুলো। সবাই আছে তো না? সবাইকে থাকতে হবে। সমস্যা নাই, তোমরা তারপরও আমরা দাদা একটু দিয়ে তো, এটার কালার আছে কয়টা? আরো মানে কম্বিনেশন করা আছে ইয়েলো ব্ল্যাক, তো খুবই মজার, খুবই ভালো লাগলো পুরোটাই ব্ল্যাক। আর আসলেই তো অনেক জোস একটা গাড়ি, আর সেই লাগতেছে দেখতে পাচ্ছেন, সেই সুন্দর লাগতেছে গাড়িটা। এটা সিসি কত? 125 সিসি, খুবই জোস গাড়িটা, আসলেই খুবই ভালো লাগলো, আমারও খুব ভালো লাগলো গাড়িটা, সুন্দর গাড়ি। তো এখানে এটা হলো, এটা কি? এটা ডাইরেক্ট ব্ল্যাক? ও সরি, এটা ব্ল্যাক, এটা হলো ব্ল্যাক, এটা ডাইরেক্ট ব্ল্যাক। কালার এখানে তিনটা কালার আছে, তিনটা কালার পাওয়া যাবে বর্তমান, সেটা হলো ইয়েলো কালার, রেড কালারটা নাই। ও আচ্ছা 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 আচ্ছা, তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, মোটামুটি খুবই মজার গাড়ি এবং খুবই ভালো। এয়ার কুলিং অয়েল কুলিং দুই সিস্টেমই আছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এয়ার কুলিং অয়েল কুলিং দুইটাই আছে এই গাড়িতে পাওয়া যাবে, এই গাড়িতে এয়ার কুলিং অয়েল কুলিং দুটোই পাওয়া যাবে। এটা সবচেয়ে ভালো বিশেষত্ব, 0 থেকে 60 কিলোমিটার স্পিড হতে 5.7 সেকেন্ডস লাগে অনলি। হ্যাঁ, এই যে ভাতেজের কথা বলি, এটার এই মিটারের মূল, এই গাড়িটার মূল বিশেষত্ব হচ্ছে এটার মাল্টি কালার মিটার এবং ফুল ডিসপ্লে। এই ফুল ডিজিটাল ডিসপ্লেতে আপনি মিটারের আপনার হেলমেট ইন্ডিকেটর পাবেন, আচ্ছা হেলমেট রিমাইন্ডার থেকে শুরু করে সার্ভিস রিমাইন্ডার পাবেন, আচ্ছা এবং এখানে সাইড স্ট্যান্ড রিমাইন্ডও করবে। জি আচ্ছা, এগুলো হচ্ছে ইন্ডিকেটর গুলো আছে, এগুলো আপনার 4B ইউজ করছে, 4B সাধারণত একটা 4B প্রিমিয়াম ফিল পাওয়া যাবে এই বাইকে। আচ্ছা, এই বাইকের আরো ভালো বিশেষত্ব, এখানে তিনটা ভালভ আছে, যে 3 ভালভ আপনার সাইড স্ট্যান্ড রিমাইন্ডার, সেটা হচ্ছে 3 নাম্বার ভালভটা কাজ করে। আচ্ছা, এবং এটাতে মনোশক সাসপেনশন আছে, যেটা আপনার কিছু একটু ভাঙা চলা যে কোনো রাস্তায় আসলে প্রিমিয়াম ফিল দেবে, রেসিং রাইডে ফিল দেবে। এবং এইটার যে আপনার স্টার্টিং টেকনোলজি, এটা হচ্ছে আই টাচ বলে, আই টাচ, তো টাচ করা মাত্র এটা স্টার্ট হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আই টাচ টেকনোলজি মানে সেলফ টাচ, ইলেকট্রোম্যাগনেটিক, ইলেকট্রিক শক্তির মাধ্যমে হয়ে থাকে, চুম্বক শক্তি, মানে এটা তো শীতকালে আসলে কি কার না থাকলে স্টার্টিং এ কোনো প্রবলেম হবে না শীতকালে। হ্যাঁ, এছাড়া আরো অনেক সুবিধা আছে, যেমন এয়ার কুলিং অয়েল কুলিং দুইটা সিস্টেমই থাকছে সেই গাড়িতে। ও আচ্ছা, এবং প্রাইস রেঞ্জ অনুযায়ী এই গাড়িটা সবচেয়ে বেস্ট, একদম অফার করে। আচ্ছা, আরেকটা ফিচার সমৃদ্ধ আমাদের এই বাইক, বাইক ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে টিভিএস রাইডার, আমাদের গত মাসের 6 তারিখে লঞ্চ হয়েছে, গত মাসের 6 তারিখে লঞ্চ হয়েছে। আচ্ছা আচ্ছা, হাতে বেশি 10 দিন হয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো যারা আসলে নিতে চান কাউনিয়া টিভিএস এ যোগাযোগ করবেন অবশ্যই নিচে ডেসক্রিপশন। আচ্ছা, কেউ যদি এসে বলে আমার এই ব্লগস দেখে, যদি কেউ এসে বলে যে আমরা তাকে অবশ্যই অনার করব। আচ্ছা ওকে, তো ভিউয়ার্স শুনতেই পারলেন আপনারা, যে আমার ব্লগস দেখে যদি কেউ আসে এবং এসে গাড়ি নেয়, তো আমার মানে ইয়ে দিছে আর কি, যে একটু সিকিউর করবে মোটামুটি ভাবে।
তো ঠিক আছে ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, তো খোদা হাফেজ।